মেকুরীর ডিঙিত কোনে আরিব টিলিঙা? কারণ মেকুরীর ডিঙিত কিবাক টিলিঙাটো আরি দিব পারিলে রক্ষা পড়ব বহু এন্দুরের জীবন। কিন্তু আগবাড়ি নাহে কোনো এটা এন্দুর। ঠিক হু উইল বিল্ড দ্য কেট সাধুকথাটোর দরে অবস্থা হয়েছে চারিটা সরকারি বিভাগ। এটা তিনিমহলীয়া সরু এপার্টমেন্ট, তিনিটা মহলাত থাকে তিনিটা পরিয়াল। ঘন বসতিপূর্ণ অঞ্চলটোর এপার্টমেন্টত 17টা দিন পূর্বে বাগরি পড়ি এইদরে বিপজ্জনকভাবে ওলমি রোল এইডাল প্রকাণ্ড গছ। গছডালৰ ঠিক তলতে বিদ্যুতের হাই ভোল্টেজ প্রবাহিত তার। দেখাত সাধারণ কিন্তু হব পারে ভয়ঙ্কর, কারণ অঞ্চলটোরে দৈনিক অহা যোৱা চলে রাইজর। তলতে খেলাধুলা করে অঞ্চলটোর বহু শিশুয়ে। এই দৃশ্য ডিব্রুগড় শহরের মাছমজিয়ার দুর্গাবাড়ির। সম্ভাব্য বিপদের পর মুক্তি বিচারি আবাসীয় ডিব্রুগড়ের জেলা আয়ুক্ত, পৌরসভা, বন বিভাগ, শক্তি বিভাগক বিষয়টি অবগত করেছে। কিন্তু আজিলৈকে কোনো এটা বিভাগে দিব নোৱাৰিলে কোনো এটা সমাধান। গছটোতো ৰাতি পৰি গল, আজি 16 দিন হল, বুধবাৰ আছিলে, ৰাতি সন্ধিয়া টাইম মানে 6টা 6:30 এক্সেক্ট মোৰ মনত নাই। তেতিয়া ইমান বিকট একটা আওয়াজ হয়েছে, সাউন্ড হয়েছে, আমি একদম মানে ঘরখন কপি যাওয়ার নিচিনা হয়েছে, ভূমিকম্পনে কিবা গমে পোৱা নাই। তারপর ওলাই চাইছো যে গছজোপা পড়েছে। এইটো তো তার তো বহুত আছে ইলেকট্রিকর, এতিয়া যোনে কাটিব? আগতে তো ইলেকট্রিক ডিপার্টমেন্টের পর খুলি দিব লাগিব, তথাপিও রিস্ক আছে। এতিয়া যদি না কাটে তথাপি তো আরো বেশি ডেঞ্জারস হয়ে আছে। থানার পর মানু আছে, ইলেকট্রিকত ফোন করছো আহিছে। তারপর মানে আমার যে কমিশনার বাইদ কি ওয়ার্ড কমিশনার বাইদ এখানেও আহিছে, আহি চাই চাই সবই গলকে। কোনে কাটিব গছডাল? দায়িত্ব নলয় কোনো একটা বিভাগে। চারিটা বিয়াগম সরকারি বিভাগের এই দায়িত্বহীনতায় অঞ্চলবাসীর বৃদ্ধি করেছে হৃদস্পন্দন। ডিব্রুগড়ের পর জেসিম আহমেদ, নিউজ 18, অসম নর্থ ইস্ট। মেকুরীর ডিঙিত কোনে আরিব টিলিঙা? কারণ মেকুরীর ডিঙিত কিবাক টিলিঙাটো আরি দিব পারিলে রক্ষা পড়ব বহু এন্দুরের জীবন। কিন্তু আগবাড়ি নাহে কোনো এটা এন্দুর। ঠিক হু উইল বিল্ড দ্য কেট সাধুকথাটোর দরে অবস্থা হয়েছে চারিটা সরকারি বিভাগ। এটা তিনিমহলীয়া সরু এপার্টমেন্ট, তিনিটা মহলাত থাকে তিনিটা পরিয়াল। ঘন বসতিপূর্ণ অঞ্চলটোর এপার্টমেন্টত 17টা দিন পূর্বে বাগরি পড়ি এইদরে বিপজ্জনকভাবে ওলমি রোল এইডাল প্রকাণ্ড গছ। গছডালৰ ঠিক তলতে বিদ্যুতের হাই ভোল্টেজ প্রবাহিত তার। দেখাত সাধারণ কিন্তু হব পারে ভয়ঙ্কর, কারণ অঞ্চলটোরে দৈনিক অহা যোৱা চলে রাইজর। তলতে খেলাধুলা করে অঞ্চলটোর বহু শিশুয়ে। এই দৃশ্য ডিব্রুগড় শহরের মাছমজিয়ার দুর্গাবাড়ির। সম্ভাব্য বিপদের পর মুক্তি বিচারি আবাসীয় ডিব্রুগড়ের জেলা আয়ুক্ত, পৌরসভা, বন বিভাগ, শক্তি বিভাগক বিষয়টি অবগত করেছে। কিন্তু আজিলৈকে কোনো এটা বিভাগে দিব নোৱাৰিলে কোনো এটা সমাধান। গছটোতো ৰাতি পৰি গল, আজি 16 দিন হল, বুধবাৰ আছিলে, ৰাতি সন্ধিয়া টাইম মানে 6টা 6:30 এক্সেক্ট মোৰ মনত নাই। তেতিয়া ইমান বিকট একটা আওয়াজ হয়েছে, সাউন্ড হয়েছে, আমি একদম মানে ঘরখন কপি যাওয়ার নিচিনা হয়েছে, ভূমিকম্পনে কিবা গমে পোৱা নাই। তারপর ওলাই চাইছো যে গছজোপা পড়েছে। এইটো তো তার তো বহুত আছে ইলেকট্রিকর, এতিয়া যোনে কাটিব? আগতে তো ইলেকট্রিক ডিপার্টমেন্টের পর খুলি দিব লাগিব, তথাপিও রিস্ক আছে। এতিয়া যদি না কাটে তথাপি তো আরো বেশি ডেঞ্জারস হয়ে আছে। থানার পর মানু আছে, ইলেকট্রিকত ফোন করছো আহিছে। তারপর মানে আমার যে কমিশনার বাইদ কি ওয়ার্ড কমিশনার বাইদ এখানেও আহিছে, আহি চাই চাই সবই গলকে। কোনে কাটিব গছডাল? দায়িত্ব নলয় কোনো এটা বিভাগে। চারিটা বিয়াগম সরকারি বিভাগের এই দায়িত্বহীনতায় অঞ্চলবাসীর বৃদ্ধি করেছে হৃদস্পন্দন। ডিব্রুগড়ের পর জেসিম আহমেদ, নিউজ 18, অসম নর্থ ইস্ট।